নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ফ্রেশ ব্লগে সবাইকে সুস্বাগতম। আমি সিজিত, সঙ্গে আছে রিয়া, আর তোমরা দেখছো সিতিয়া স্টোরি। আজ কিন্তু আমরা খেতে চলে এসেছি 35 টাকায় 5 পিস চিকেন মোমো, সঙ্গে আবার মাটন স্যুপ। ক্যান ইউ বিলিভ দিস, 2022 সালে দাঁড়িয়ে 35 টাকায় 5 পিস চিকেন মোমো, সঙ্গে আবার মাটন স্যুপ। আমি কিন্তু 35 টাকায় 5 পিস চিকেন মোমো পর্যন্ত মানতে পারলাম, তাই বলে আবার মাটন স্যুপ। রিয়া কি বলবে এই ব্যাপারে? একদম, এটা মানে অবিশ্বাস্য, একেবারেই কিন্তু অবিশ্বাস্য ঘটনা। কীভাবে দিচ্ছে, কী বৃত্তান্ত, সবই কিন্তু কাকিমার কাছ থেকে গিয়ে জানবো। আর যারা আমাদের চ্যানেলের ভিডিওটি ফার্স্ট টাইম দেখছে, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, যাতে পরবর্তীতে এরকম টাইপের নতুনত্ব ভিডিও তোমরা দেখতে পাও। আমরা কিন্তু পেয়ে গেছি মোমোর দোকানের কাকিমাকে, কাকিমার কাছ থেকে শুনে নেবো কাকিমা কীভাবে 35 টাকায় 5 পিস চিকেন মোমো, সঙ্গে আবার মাটন স্যুপ দিয়ে যাচ্ছে। আমি নিজে এটা তৈরি করি, যেহেতু এটা আমার বাইরের থেকে কিনে আনতে হয় না, এটা আমি বাড়িতে তৈরি করে আমি নিজে এটা মানে আমি কিছুটা বিক্রি করি, আমার হাজবেন্ড কিছুটা বিক্রি করে, সেটা সুরিত সঙ্গ ক্লাবে কল্যাণগড়ে। মানে তার মানে আপনাদের দুটো দোকান, কোথায় কোথায় আছে দোকানটা একটু জানিয়ে দেন সবাইকে। আমাদের কল্যাণগড় সুরিত সঙ্গ ক্লাবে, আর আমি বিক্রি করি হচ্ছে আমাদের বনবনিয়া শ্মশান মোড়, এখানে আমি বিক্রি করি। মানে কিভাবে পসিবল হচ্ছে মাটন স্যুপটা দেওয়া? আমার মানে মোটামুটি আমার অল্পতে চলে যাচ্ছে। তো চলো এবার কাকিমার দোকান থেকে আমরা মোমোগুলো নিয়ে নেই, আর মোমোর টেস্ট কেমন সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। আর সব থেকে বড় কথা, এই ভিডিওটা তোমরা যতটা পারো একটু শেয়ার করার চেষ্টা করো, কারণ এইভাবে স্ট্রাগল করে কাকিমা সবার জন্য 35 টাকায় 5 পিস চিকেন মোমো সঙ্গে মাটন স্যুপ খাওয়াচ্ছে। এর জন্য তো তোমাদেরকে এই ভিডিওটাতে বেশি বেশি করে লাইক আর শেয়ার কিন্তু বানতেই হয়। অল রাইট গাইজ, ফাইনালি কিন্তু ভাই বোন মোমো স্টলের থেকে আমরা নিয়ে নিয়েছি গরমা গরম চিকেন মোমো, সঙ্গে কিন্তু আমাদের আবার দিয়েছে এই যে মাটন স্যুপ, দেখতে পাচ্ছ এই যে একদম মাটনের টেংড়ি ফেংড়ি রয়েছে। আর এই মাটন স্যুপের থেকে দুর্দান্ত একটা গন্ধ বেরিয়ে গেছে রিয়া, আমি কিন্তু আর থাকতে পারছি না। 35 টাকায় 5 পিস চিকেন মোমো, সঙ্গে আবার মাটন স্যুপ, কি রিয়া কেমন গন্ধ পাচ্ছ বলো? খুব গন্ধ না কে আসছে, দারুন। এবার খেয়ে দেখার পালা, তো রিয়া একটু ধরো, আমি দেখাই সবাইকে। আর আমি যদি রিয়া বলছে এই মোমোটা নাও, এই মোমোটা সত্যি একটু বড়। আর মোমোগুলোর যদি সাইজ তোমাদেরকে দেখাই, ঠিক এরকম সাইজের মোমো। আর মোমোটা যদি আমি একটু ভেঙে দেখাবার চেষ্টা করি, এই যে দেখেছো একেবারে কিন্তু এখনও গরম রয়েছে, আর চিকেনগুলোকে কিন্তু বেশ স্ম্যাশ করে দেওয়া রয়েছে। এই যে দেখাতে পাচ্ছি চিকেন কিন্তু বেশ ভালো পরিমাণেই দেওয়া আছে। তো এবারে এটা একটু খেয়ে দেখি, একটু যেই সসটা দিয়েছে এই সসে হালকা করে এইভাবে ডিপ করে নিচ্ছি, ডিপ করে নিয়ে এটা চলে যাচ্ছে আমার মুখে। আর সঙ্গে একটু গরমা গরম মাটন স্যুপ, আহা, এরকম বিকেল বেলায় চিকেন মোমো সঙ্গে যদি মাটন স্যুপ থাকে আর কি লাগে। তো আর একটু খাই, একটু সসে আর একটু ডিপ করে নিচ্ছি, ডিপ করে নিয়ে এবার এটা চলে যাচ্ছে আমার মুখে, সঙ্গে একটু মাটন স্যুপ। জাস্ট দুরন্ত, রিয়াকে দাঁড় করিয়ে রেখেছি, রিয়া বলছে আমারটা কই আমারটা কই, রিয়া তুমিও কিন্তু খাবে। তো চলো রিয়াকে একটু খাইয়ে দিই, ক্লোজে আসো, একটু এই সসটা ডিপ করে নিচ্ছি, ডিপ করে নিয়ে এবার এটা চলে যাচ্ছে রিয়ার মুখে। বলো রিয়া কেমন লাগছে, সঙ্গে মাটন স্যুপটা খাও। মাটন স্যুপটা কিন্তু জাস্ট লাভলি হয়েছে, লাভলি। বলো কেমন লাগলো? দারুণ লাগছে, মানে জাস্ট ফাটাফাটি। আর এই সমস্ত মোমো দিয়ে যদি ইভিনিং এ স্ন্যাক্সটা করা যায়, পুরো কিন্তু জমে যায় ইভিনিংটা, তাই তো? আর সঙ্গে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কারণ কালকেই কালবৈশাখী ঝড় হয়েছে, ওয়েদারটাও বেশ ঠান্ডা, পুরো কিন্তু আজকে ইভিনিং এ স্ন্যাক্সটা জমে গেছে। একটু খাও, বলো কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ লাগছে। সঙ্গে একটু মাটন স্যুপটাও খাও, পুরো জমে গেছে। তো রিয়া খেলো, রিয়া আর খাবে নাকি? রিয়া কিছুক্ষণ আগেই খেয়ে এসছে, তো চলো আমি একটু খাই। এই যে মোমো, ঠিক এইভাবে ডিপ করে নিচ্ছি সসের সাথে। আমার এটা মনে হচ্ছে বেশ একটু ঝাল ঝাল আছে কাকিমা, এটার মধ্যে কি ঝাল ঝাল রয়েছে, চিলি ফিলি কিছু ইউজ করেছো? হ্যাঁ, লঙ্কার জন্য কিন্তু ঝাল লাগছে। তো কাকিমা তুমি সসের মধ্যে কি কি দিয়েছো একটু জানিয়ে দাও সবাইকে। এটার মধ্যে আমি টমেটো দিয়েছো, টমেটো, বাদাম, লঙ্কা, সেই জন্য কিন্তু বেশ একটু ঝাল ঝাল লাগছে। আদা, পেঁয়াজ, রসুন বাটা রয়েছে সসটার মধ্যে, সানু ভাইকে ক্লোজ করে দেখাবো। আদা, পেঁয়াজ, রসুন বাটা আছে সসটার মধ্যে, কাকিমা যেটা বলে দিল, একটু টমেটো রয়েছে আর একটু লঙ্কা বাটাও রয়েছে, সেই জন্য বেশ ঝাল ঝাল লাগছে। সসটা কিন্তু জাস্ট লাভলি হয়েছে। তো আর একটু এইভাবে সসে ডিপ করে নিয়ে এবার এটা চলে যাচ্ছে আমার মুখে।
সঙ্গে মাটন স্যুপ। পুরো জমে গেছে, জাস্ট অসাধারণ। কি জিভে জল আসছে, কিছু করার নেই বস, ভাই বোন মোমো স্টল থেকে এই চিকেন মোমোটা ট্রাই করে দেখতে হবে। আর এই যে দেখাতে পাচ্ছি শানু ভাই, কিন্তু মোমো খাওয়া হয়ে গেছে এক প্লেট, আবার মাটন স্যুপ নিয়ে নিয়েছে আরো এক প্লেট। কি ভাই কেমন লাগছে ভাই? অ্যামেজিং, দারুণ লাগছে ভাইয়ের, কিন্তু দারুণ লাগছে ভাই। আমার শরীরে কত খাবি ভাই, কত খাবি ভাই তুই? অনেক খাবো, শরীরে দরকার স্যুপটা ভাই। এক বাটি স্যুপ খেয়েছিস, আরো এক বাটি খাবি? টেস্টটা এত লাগছে, আরো না খেলে ভালো লাগছে না। দেখো ভাই কিন্তু অলরেডি মোমো দিয়ে এক বাটি খেয়েছে, আবারও এক বাটি নিয়েছে স্যুপ, বুঝতে পারছো? কয় বাটি খাবি ভাই? আরেকবারে নেবো ভাই বলছে, আরেকবারই নেবে। তো এটুকুই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি এত পর্যন্ত দেখে থাকো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সবার আগে সব নোটিফিকেশন চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দেবে। আর অবশ্যই কিন্তু এই যে ভাই বোন মোমো স্টল থেকে, এই কাকিমার দোকান থেকে ইভিনিংয়ে স্ন্যাক্সে একদিনকে মোমোটা ট্রাই করে দেখো। দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো খাবারের খনি সন্ধান নিয়ে নতুন কোনো একটা জায়গায়। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।